গাড়ি থামানোর প্ল্যান ওদের দিকেই ছিল, অথবা অন্যদিকে ছিল, যেদিকে আমি যে কারণ বাজার দিয়ে আমি হাইওয়ে রোড দিয়ে মানে বিহাপি রোড দিয়ে যাই, সাত রাস্তা দিয়ে যাই, ও কিন্তু এই তেজগাঁ শিল্প এলাকাটাকে চুজ করছিল। এটা মোটামুটি নিশ্চয় তার নিজের এরিয়া হবে, সেটাই হওয়া স্বাভাবিক। এই জায়গায় এই নির্জনতাটার জন্য কিন্তু ক্যান্টনমেন্টের সামনে হিট করবে না, গুলশানের সামনে হিট করার কথা না। গুলশান ইজ মাই এরিয়া, এখানে পারবে না। এখানে ওরা করার জন্য এখানে নিরাপত্তা ওদের ওদের নিজেদের চিন্তা করলে আমি এক চিন্তা করি, আর সেকেন্ডলি হচ্ছে ওই এলাকাটাতে বাইরের কেউ গিয়ে রাত দুইটায় গন্ডগোল করতে পারে না। আগে কোনো সিম্পটম থাকতো তাহলে না না, বাইরের কোনো লোক গিয়ে হয়তো বা গুলশান মার্কেটের সামনে গন্ডগোল করতে পারে, তেজগাঁ শিল্প এলাকায় রাত দুইটার সময় রাস্তার মধ্যে বসে থাকা প্ল্যান করে গন্ডগোল করতে গেলে ওই এলাকার লোকাল সাপোর্ট ছাড়া বাইরের লোক করতে পারবে না, যারা এই এলাকার অলি গলি সমস্ত কিছু চেনে, যারা ওই এলাকার লোক থেকে ওরা হিট করে ওদেরকে তো পালাই দিতে পারবে। বাইরের কোন লোক তেজগাঁ শিল্প এলাকায় বাস ট্রাকের মধ্যখান দিয়ে লোকাল সাপোর্ট ছাড়া পরবর্তীতে একটা সাইড আমাকে সারাক্ষণ লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে, সেটা তোমার এই পুরানা গ্রুপ যাদের তোমার উপর রাগ ক্ষোভ দুঃখ। হ্যাঁ, আর সেকেন্ড থিং হচ্ছে যারা আপনাকে বসে যেতে বলেছিল কিন্তু আপনি বসেননি, ওইটাই না রাগ দুঃখ বোঝার দাদা তো বসে যাওয়ার লোকই। আবার আরেকটা সাইড বলে যে না মাহি এরকম ভাইবো না, চিন্তা করে এটার বেনিফিশিয়ারিকে, বেনিফিশিয়ারি কিন্তু হানিছিল তারই ঘরের কথা। সো আমাকে দুই দিকে দুই রকম কথাই বলতেছে, এই জন্য আমি ভাই কাউরে দোষ না দিয়ে বলছি ভাই, এটা তদন্ত না করে আমি কারোর উপর দোষ দিতে চাই না। আপনি কালকে আপনার উপর এটা গুলো হইতে আপনি মনে করেন, ধরে নিলাম যে আপনি খুব ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে আপনি প্রার্থিতা প্রত্যাহার করেন বা নাই করেন, আপনি ইলেকশন থেকে ভালো মতো জানি যে তারা আমার কাজের সম্পর্কে জানে যে এটা দিয়ে আমি হবে না। আমি একটু অন্যভাবে বলি যে দুইটা দিক থেকে বলি, আবার আমি কিন্তু বারবার দুইটা দিক থেকে বলছি যে আপনার রিপোর্টটা দুইটা দিক থেকে করে আমার তথ্যটা আমি মনে করি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বেনিফিশিয়ারি জানিয়েছিল সেইটা করা বিএনপির উদ্দেশ্যটা পাইতে পারে, আমার সিম্পেথি ভোট বাড়লে ওনার লাভ হয়, এটা হইতে পারে। সেকেন্ডলি আমি যদি এবার তাবিদের দিক থেকে দেখি তাহলে ও এক ঢিলে তিন পাখি মারতে পারে। অফকোর্স নাম্বার ওয়ান আমাকে যদি লাইফের উপর অ্যাটেম্পট হয় তাহলে নির্বাচনটা বন্ধ হয়ে গেলে, ডিলে হয়ে গেলে they get more time for preparation. Yes. এটা মানে নির্বাচন বন্ধ করার জন্য করতে পারে। দুই, আমার উপর রাগ ক্ষোভ যন্ত্রণা যেগুলি ছিল রাগ ক্ষোভ মেটানোর জন্য করতে পারে। আর তিন, আমি তো জাতীয়তাবাদী চেতনার বাইরের লোক, সুতরাং ফিউচার চিন্তা করলে জাতীয়তাবাদ শুধু ভবিষ্যৎ চিন্তা করলে না থাকলে এত বড় সুবিধা আপনার তিন নম্বরই এক নম্বর করার অনেক সুবিধা হয়। হ্যাঁ, তিন নম্বরটাকে এক নম্বর করার অনেক সুবিধা হয় স্যার। ওর দেখেন ওর ধাক্কায় নামেছে রাস্তায়, ওর চাই নেই করতে না, বাট ওর আমি মনে করি না তাবিদের এটার উপর কোনো নিয়ন্ত্রণ আছে।
তাবিদ কোনোভাবে জড়িত ব্যক্তিগত ভাবে, আমার ব্যক্তিগত আই ডোন্ট থিঙ্ক কোনোভাবে এখানে বেগম খালেদা জিয়া জড়িত, বিএনপির হাইকমান্ড জড়িত, নো। আমি এটাই তাই ধারণা করছি যে তিনটা পয়েন্ট তো বলেই দিল যে কেন এবং কারা, আমি আনিসুলকে এটা বলছি জন্য যেটা আমরা সেটা হচ্ছে যে ওই সময়ে ওনারা কোনো ফোন টোন করেছিলেন কিনা বা আমরা যেটা জানতে পেরেছি যে ওই সময় তো কেউ ছিল না, ঘটনা ঘটে গেল তারপর আপনি চলে গেলেন, সম্ভবত আপনি ইউনাইটেড হাসপাতালে গিয়েছি এবং আমি প্রথমে খবর দিয়েছি আমার বাসায়। আচ্ছা, এটা কি ঘটনার পর পরই ঘটে? বাসায় ও করছে অথবা জাহাঙ্গীরের ফোন দিয়ে করছে, ঘটনার এটা পর পরে করছে। আপনাদের তদন্তের সাথে বলি যে জিনিসটাকে কিন্তু নিউট্রালি রাখেন, আমি কিন্তু কোনো এক সাইডকে বলি না, আমি দুই সাইডকে বলছি।